বিশ্বের একমাত্র পরাশক্তি আমেরিকার থার্ড সিস্টেম ধ্বংস করতে নয় মিসাইল উৎক্ষেপণ করল চীন একদিকে আমেরিকা আর উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আর সেই অশান্তিতে এবার নতুন করে উস্কানি দিল চীন সম্প্রতি এক বিশেষ মিসাইল পরীক্ষা করল ভারত যা নাকি দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা থার্ড মিসাইল সিস্টেমের ওপর আঘাত আনতে পারে পাশাপাশি মার্কিন এয়ারক্রাফট কেরিয়ারেই আঘাত করতে পারে এই মিসাইল চীনের এক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে ডিএফ টোয়েন্টি সিক্স নামে এই মিসাইল টেস্ট করা হয়েছে এই মিসাইলকে এয়ারক্রাফট কেরিয়ার কিলার মিসাইলও বলা হচ্ছে তবে ঠিক কোথায় ওই মিসাইল পরীক্ষা করা হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পালস যা এয়ারক্রাফট কেরিয়ার কমান্ড সিস্টেমকে নষ্ট করে দিতে পারে শিউলে মোতায়েন করা থার্ড মিসাইল সিস্টেম লক্ষ্য করেই এই পরীক্ষা করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান বহাই সাগরে ওই পরীক্ষা হয়েছে অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মিসাইল সিস্টেমের স্যাটেলাইট ছবি তুলে ধরেছে পিয়াংয়াং যেখানে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা থার্ড মিসাইল সিস্টেমের পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে ধরা হয়েছে একটা উচ্চ রেজুলেশনের ছবি প্রকাশ করা হয়েছে উত্তর কোরিয়ার তরফ থেকে গত মাসে মোতায়েন করা হয় আমেরিকার এই থার্ড মিসাইল সিস্টেম পিয়াং বলেছে পরমাণু যুদ্ধ বাঁধানোর লক্ষ্যে আমেরিকা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে উত্তর কোরিয়ার আয়ত্তের মধ্যে নিয়ে এসেছে উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল টিভিতে এক প্রতিবেদনে বলা হয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে পারমাণবিক বিপর্যয়ের একটি উৎস যেটিকে এই মুহুর্তে আমাদের আয়ত্তর মধ্যে নিয়ে আসা হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে